वेलकम बैक टू माय चैनल दिसमें नवरना फ्रिस्पी आशा करी सबाई अनेक भालो आछेन। तो आमी आबार टूर दिते चले आसलाम बान्दरबाने। तो आमी एखन बान्दरबाने आछि, बान्दरबान थेके एखन आमी थानजी जाबो। थानजी बान्दरबान थेके थानजी जेते 3 घंटार मतो टाइम लागे। तो 3 घंटा एखन जार्नी करे आबार थानजी जेते जाबो। थानजी जेते जाय आमरा 2 दिन स्टे करब। 2 दिन स्टे करे আমি এখন যাব বান্দরবান থেকে থানজি। থানজিতে হচ্ছে আমরা 2 দিন স্টে করব। তো হচ্ছে কালকে যাব রেমাক্রি এন্ড তারপর দিন থাকব থানজিতে। তো আমি খুবই এক্সাইটেড গাইস, কারণ আমি বান্দরবান কখনো আগে আসিনি আর থানজিতে তো যাইনি। সো আমার সাথে থাকবেন এন্ড এনজয় মাই ব্লগ। বাই। শান্তি শান্তি লাগতেছে এখানে। এটা খুবই এত সুন্দর জায়গা, আমি তো এখানে সারাদিন বসে থাকতে পারবো, জাস্ট এটাই দেখে থাকতে পারবো। আমি এই জায়গাটাই দেখে দেখে খালি তো থানজি যাওয়ার পথে আমরা নীলগিরিতে নামলাম। নীলগিরিতে হচ্ছে আপনার থানজি যাওয়ার পথে অনেক আগেই নীলগিরি পড়ে। যদিও নীলগিরিতে এখন কাজ চলতেছে, এখানে মাস্ক ছাড়া ঢুকতে দিচ্ছে না কোনো কিছু না, অনেক রেস্ট্রিকশন। তাও হচ্ছে মানে আমরা ঢুকলাম, ঢুকে হচ্ছে দেখলাম নীলগিরিটা। আর নীলগিরি থেকে সামনের ভিউগুলো খুবই সুন্দর লাগে দেখতে। আমরা এখানে থামছি, থামে হচ্ছে এখন কিছুক্ষণ একটু বসবো, বসে ভিউ এনজয় করব, দেন আমরা আবার চলে যাব। তো আমরা এখন চলে আসলাম নীলদিগন্ত পর্যটন কেন্দ্রতে। চলুন আমরা একটু দেখে আসি। অ্যাকচুয়ালি আমরা থানজি যাচ্ছি, ব্রেক দিচ্ছি, জায়গা দেখছি, তারপর আবার থানজি যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। যেহেতু থানজি যেতে অনেক টাইম লাগে, সেহেতু হচ্ছে আমি অনেকগুলো প্লেস ঘুরে যাওয়ার ট্রাই করছি। আমরা আসলাম।
আমরা আবার রাস্তা একটু ব্রেক নিলাম। আমার কান পুরো তালি লেগে গেছে, মানে এত উপরে উঠে আবার নিচে নামা, আবার উপরে উঠে, মানে লাইফের মানে এত ভালো ভালো বেস্ট বেস্ট এক্সপিরিয়েন্স করতেছি আমরা, মানে জাস্ট স্পিচলেস। তো এখানে হচ্ছে আমরা খাবো, এটা রেস্টুরেন্টের নাম হচ্ছে পারিজাত ক্যাফে, গার্ডেন ক্যাফে। সো এখানকার অনেক নাম শুনেছি আমি, এটা হচ্ছে বিজিবিদের আই গেস, হ্যাঁ বিজিবিদের এটা। তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আবার রওনা দিব। খাই এত এত মানে এত এত মজার একটা জার্নি যাচ্ছে আমাদের। মিথিলা তোর কেমন লাগতেছে বল? অস্থির ফিলিংস, অস্থির ফিলিংস, মানে এখানে আপনারা না আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না, আমি ক্যামেরায় কোনো কিছুই ফুটাই উঠাইতে পারতেছি না, বাট আসলে জাস্ট ফিলিংস। তো আমরা এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার চলে যাব। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা জুস খাবো। এটা হচ্ছে জলপাইয়ের জুস, এটা হচ্ছে পেঁপের জুস। জলপাইয়ের জুস আমার বোন খাবে, আর পেঁপের জুস আমরা সবাই খাবো। তো নয়টার দিকে আমরা বের হয়েছিলাম, এখন বাজে হচ্ছে কয়টা, চারটা পাঁচ বাজে। অলমোস্ট কত ঘন্টা রে, 6-7 ঘন্টা আমরা জার্নি করে ফাইনালি চলে আসলাম থানচিতে। আমরা থানচিতে বিজিবি রিসোর্টে আছি, বিজিবি রিসোর্টটা আপনাদেরকে পুরোটা আমি দেখিয়ে দিব। ফাইনালি আসলাম, অনেক কষ্টের পর এখন এতগুলো সিঁড়ি উঠতে হবে, উঠে আমাদের রুমে যেতে হবে। এটা হচ্ছে আমাদের রুম, রুমটা একটু ছোট বাট সুন্দর আছে। এই সাইডে হচ্ছে ড্রেসিং টেবিল, এখানে সুন্দর জিনিস হচ্ছে এখানে মেডিসিন বক্স আছে, এখানে হচ্ছে মেডিসিন আছে যদি মেডিসিন লাগে কোনো কিছুর, এখানে জায়নামাজ আছে। তো ইয়া, এখানে একটা সোফা আছে, এটাই হচ্ছে আমাদের রুম। আমাদের আরেকটা রুম আছে, ওই রুমটাতে আম্মু চাচি আর সাকিব আছে, আমি এখানে, আমি আপু মিথিলা আছি। ওফ, আমরা কি বিধ্বস্ত লাগতেছে না একদম দেখতে, লাইক সিরিয়াসলি 7-8 ঘন্টা জার্নি করে আসছি আমরা, আমরা অনেক টায়ার্ড। এখন আমরা গোসল করবো, গোসল করে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দেন একটু বাইরের ভিউ এনজয় করবো। সো টাটা, এটা তো এটাই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।